নমস্কার বন্ধুরা, রিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আর আমার চ্যানেলে আমার সমস্ত নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের জন্য তৈরি করব একটি সামার স্পেশাল ড্রিঙ্ক, মাজা ম্যাঙ্গো। এটি ছোটদের পছন্দের একটি ড্রিঙ্ক রেসিপি, মাত্র কয়েকটি উপাদানের সাহায্যে খুব সহজে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কী করে তৈরি করছে। তার জন্য এখানে আমি 500 পাকা আম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। এরপর একটা গ্রাইন্ডারের মধ্যে আমি সবকটি আম দিয়ে দেব আর চিনিও দিয়ে দেব, দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আমার আমের পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর একটা ফাঁকা বাউলের মধ্যে আমি 1 কাপ টক দই দিয়ে দেব আর 1/4 কাপ আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তার পরিবর্তে আপনারা ভ্যানিলা আইসক্রিমও ইউজ করতে পারেন। এবার ভালো করে আমি মিশিয়ে দেব আর আমি 1/4 চামচ আমি ফুড কালার দিয়ে দেব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে অ্যাভয়েড করবেন। এবার খুব ভালো করে পুরো বিষয়টিকে আমি মিশিয়ে দেব। এরপর এর মধ্যে আমি আমের সেই মিশ্রণটি দিয়ে দেব। আবার ভালো করে একটু মিশিয়ে দেব। এরপর এর মধ্যে আমি চিল্ড সোডা ওয়াটার ইউজ করবো। এখানে আমি বিসলারি ক্লাব সোডা ইউজ করেছি, আপনারা এর পরিবর্তে যে কোনো সোডাই নিতে পারেন। আপনারা সোডা ওয়াটারের পরিবর্তে নর্মাল ওয়াটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে আপনাদের সোডা ওয়াটার ইউজ করেই পরামর্শ দেব। কেন কি সোডা ওয়াটারের মধ্যে যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে আর এর মধ্যে যে ফ্লেভারটা আছে সেটাই শরবতের মাত্রাটাকে পুরো অন্যরকম দেবে, কিন্তু নর্মাল ওয়াটারে কিন্তু সেই স্বাদটা আসবে না। এখানে 600 ml সোডা ওয়াটার আছে, আমি পুরোটা এর মধ্যে ইউজ করে ফেলেছি। আমি এখানে 4 গ্লাসের পরিমাণে তৈরি করেছি। এবার আমি একটা পাত্রের মধ্যে কালেক্ট করে নেব। আপনারা চাইলে এইভাবে 30-40 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে পারেন, অথবা কোনো গ্লাসের মধ্যে নিয়ে নিয়ে এটাকে আপনার পছন্দ মতনভাবে ডেকোরেট করে উপর থেকে বরফ কুচি দিয়েও সার্ভ করতে পারেন। আমি স্লাইস বরফ কুচি স্ট্র দিয়ে সাজিয়ে আমি সার্ভ করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সঙ্গে খুব বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।